এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে সকাল সকাল আমি ভীষণ বড় একটা সারপ্রাইজ পেয়ে গেছি। সারপ্রাইজটা কি সেটা দেখাচ্ছি, দাঁড়াও। সো সারপ্রাইজটা হলো কি, এই যে স্যার আজকে সকালবেলা ঘুম থেকে আমি সারপ্রাইজ হয়ে গেছি। দেখছি স্যার অফিস যায়নি। তো অফিস না যাওয়ার কারণটা কি স্যার আজকে? এই তোমায় মিস করছিলাম, তাই আর যাইনি অফিসে। সেই আমায় এত মিস করো, আহারে আর কি। হ্যাঁ, তোমার যে লাঞ্চ বানাও দুপুরে, ওই লাঞ্চ তো আর পায় না অফিসে। সেইটাই, আসল রিজনটা তুমি বলবে কেন যাওনি? আসল রিজন এটাই। আরেকটা রিজন হলো কোম্পানি এখন অপারেট করছে হাইব্রিড মোড, টু ডেজ ফ্রম অফিস অ্যান্ড রেস্ট ফ্রম হোম। তো রেস্ট ডে ইজ দ্য ভলেন্টারি, ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ক দেন কাম টু অফিস, আদারওয়াইজ ইউ ক্যান ওয়ার্ক ফ্রম হোম। সো আই এম ওয়ার্কিং ফ্রম হোম, এটাই হচ্ছে রিজন। আচ্ছা, আমার জ্বালাটা বাড়লো আর কি, মানে খুব শান্তিতে ছিলাম। তাহলে কালকে থেকে আবার চলে যাব, বিকজ ইট ইজ অপশনাল। প্লিজ গো আহেড, নো প্রবলেম, ডান। সো এখন বাজে হচ্ছে 12টা, আর এখন আমি রান্না করা স্টার্ট করি। বিকজ আজকে বেশি কিছু একদমই রান্না করব না, কারণ আমার অনেক কাজ রয়েছে। আর কালকে ইলিশ মাছ রয়েছে, কালকে ইলিশ মাছ রান্না করেছিলাম। সো ইলিশ মাছ আর ডাল হবে আর ডিম অমলেট হবে, ব্যাস এইটুকুই সিম্পল মেনু। এখন বাজে 1টা, আর আমি এখন কেক বানানো স্টার্ট করব। আর মা এইমাত্র চেরিকে নিয়ে একটু খেলতে বেরিয়েছে, ভালো হয়েছে গেছে। অ্যাকচুয়ালি এই কদিন আমার এত কাজের প্রেশার যাচ্ছে, মানে বলার মতো না কি আমি ব্লগ ফ্লগ করবো, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে এক একদিন দুটো কেকের অর্ডারও চলে আসছে, এরকম অবস্থা। সো যখন কেকের অর্ডার চলে আসে, অ্যাকচুয়ালি ব্লগ করা খুব মুশকিল হয়ে যায়। মানে কেকের অর্ডার কমপ্লিট করবো না ব্লগ করবো কিছু বুঝতেই পারি না, ক্যামেরা হাতে নেওয়ার কথাই মনে থাকে না, এরকম অবস্থা হয়ে যায়। আর বাইরে যে আওয়াজ হচ্ছে, সেখানে চেরিয়া চেরি বন্ধুরা স্কুটি চালাচ্ছে, প্লিজ ইগনোর দ্যাট, ক্লিয়ার করবো, সরি। সো এই ব্যাপার। তো চলো আর বেশি দেরি না করে আমি কেক বানানো স্টার্ট করি। এরপরে কেকটা বেক করতে দিয়ে আমার কিছু ম্যাটেরিয়ালসও আনার আছে কেক রিলেটেড, সো সেগুলোও আমি আনতে যাব। আর দেরি না করে তো চলো স্টার্ট করা যাক। সো আশিস ফ্রেন্ড আর কমিং হার হিয়ার, একটা ঝুঁকিও বেঁধে দিয়েছে চেরিকে। নাইস, লুকিং রিয়েলি প্রিটি। তো আমি জাস্ট কেক স্টার্ট করতে যাব, ওর মধ্যে মা দেখছি বাইরেতে গিয়ে চিৎকার করছে বাইরে থেকে। তো আমি গিয়ে দেখছি চেরি এত দুষ্টুমি করছে, মা ওকে মানে হ্যান্ডেল করতে পারছে না। সো আমি গিয়ে মাকে বললাম তুমি ঘরে যাও, আমি ওকে হ্যান্ডেল করছি। তো এই করতে করতে চেরি আর বাইরে থেকে কিছুতেই ঘরে আসবে না, অনেক কষ্টে ঘরে নিয়ে আসলাম। আর এখন বাজে হচ্ছে 3টে, চেরি এই জাস্ট খেয়ে উঠলো, এখন আমি খেতে বসবো, দেন খাওয়া হলে তারপরে কেক বানানো স্টার্ট করব। আর এখন বাজে হচ্ছে 5:30, আর আমি এই জাস্ট কেকটা বেক করে উঠলাম। আর এটা ততক্ষণ একটু ঠান্ডা হোক, আর আমি এখন যাব কেকের বাদবাকি ম্যাটেরিয়ালসগুলো নিতে। আর চেরি এখন গেছে হচ্ছে খেলতে, আজকে প্রচুর প্রচুর চেষ্টা করেছি বাট কিছুতেই আমি ঘুম পাড়াতে পারিনি। তো এখন বাজে হচ্ছে 7টা, আর এখন বাইরে সন্ধ্যা হয়ে গেছে। আর তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি যাব কেকের জিনিসগুলো আনতে, বাট আমি যাইনি, আমি অমিতকে পাঠিয়েছি। বিকজ আমার অত দূরে যেতে ইচ্ছা করছিল না এই কারণে। তো আমি ততক্ষণে ভাবলাম যে আমি একটা ভিডিও করে দিই, বিকজ অমিতকে বললাম যে একটু ব্লগ করতে, অমিত বলল করবে না, আমি অনেক করে বললাম। তো যাই হোক ছাড়ো, ও যখন মুড হয় তখন করে। আর আমি ভাবলাম ততক্ষণে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই, সেগুলো কি আমার বার্থডেতে আমি কি কি গিফট পেয়েছি সেগুলো। তো ফার্স্টেই দেখাই, এটা তোমরা দেখেছো, এটা আমি বার্থডে দিন পরেছিলাম, এটাকে আমার, এটা আমার দাদা দিয়েছে, এটা একটা ওয়ান পিস। এটা আমার দাদা আমাকে গিফট করেছে, দাদা এখন এসেছিল, তখন আমরা শপিং গিয়েছিলাম, তখন দাদা এটা আমাকে দিয়েছিল বার্থডে উপলক্ষে। আর সেকেন্ড থিং যেটা দিয়েছে, সরি দাদা দেয়নি, চেরির জন্য কিনেছিলাম, ওগুলো আর শেয়ার করলাম না, দাদা আমার হাজবেন্ডকে দিয়েছিল। তো সবাইকেই দিয়েছে দাদা টুকটাক করে, বাট ওগুলো শেয়ার করছি না। আর মা আমাকে বার্থডেতে টাকা দিয়েছিল, আমি তোমাদেরকে বলেছিলাম, আর আমি একটা হোয়াইট টপ অর্ডার করেছিলাম যেটা আমি এক্সচেঞ্জ করেছি। এক্সচেঞ্জ করে আমি এই টপটা নিয়েছি, এটা ব্র্যান্ডটার নাম হচ্ছে
অ্যাথেনা না সামথিং কিছু একটা আছে, যদি পসিবল হয় আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সের থেকে দেখে নিও। খুব সুন্দর টপটা, ভীষণ সুন্দর, এটা এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট জিনিসটা খুব সুন্দর। আর হচ্ছে কি, যেটা দেখেছিলে তোমরা যেই ফ্রেন্ডসটা আমাকে গিফট দিয়েছিল, তো সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা কাপ, কাপের সেট, ছ পিস কাপের সেট। সো থ্যাংক ইউ, আমি ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। আর আর যেটা না বলেই না, সব থেকে বেস্ট, হ্যাঁ তো মানে আমি যে ফোনটায় ব্লগ করছি সেটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বার্থডেতে গিফট দিয়েছে। তোমরা তো ভাবছো অমিতাকেই দিয়েছে, তো অমিতা আমাকে এই ফোনটা বার্থডেতে গিফট দিয়েছে যেটা আমি এখন ব্লগ করছি। তো এখন আমি এই মুহূর্তে তো দেখাতে পারবো না, তো যেদিন এসেছিল সেদিনে আমি কিছু ভিডিও করে রেখেছি, সেদিনের ভিডিওটা গিয়ে তোমরা দেখে নাও। আর ওই মানে তখন ওই টাইমে অ্যাকচুয়ালি আমার ব্লগ করার কন্ডিশন ছিল না, বিকজ আমার মা ব্যাঙ্গালোরে আসার পর মার খুব শরীর খারাপ হয়ে গেছিল, সো কিছুদিন দেখেছো হয়তো তোমরা, আমি ব্লগ দিতে পারিনি ঠিক করে, তো ওটাই কারণ ছিল। তো শুধু ওইটুকুই যেদিন ফোনটা এসেছিল সেদিন আমি কিছু ভিডিও মানে করে রেখেছিলাম, তো তোমরা কি সেটা দেখে নাও। তো ফাইনালি প্রিয়াঙ্কার বার্থডে গিফট এসে পৌঁছেছে আজ রাত 10:15। তো প্রিয়াঙ্কা সকাল থেকে খুব এক্সাইটেড ছিল, 10টার সময় এসে পৌঁছেছে। তো ওর এই মডেলটা হলো রেডমি নোট 10 প্রো ম্যাক্স, এটা ওর খুবই ফেভারিট মডেল বিকজ অফ দ্য ক্যামেরা। তো ওর ব্লগের জন্য এটা ওর বার্থডে গিফট। তো এটা 108 মেগাপিক্সেল ক্যামেরা, লেটস সি হোয়াট ইজ ইনসাইড। ফার্স্টে আই গেস এটা কি কভার, এটা একটা ফোনের ট্রান্সপারেন্ট কভার দিয়েছে, ওরা এখন কভারও দিচ্ছে। হ্যাঁ কেন, কভার তো আগের ফোনেও ছিল, তোমারটাও ছিল, খেয়াল করো। আমারটাও ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে অমিতের আর আমার ফোন সেম, আমি যার জন্য এই ফোনটাই চুজ করলাম, আমি আগে অমিতের ফোনে শুট করতাম, এখন হচ্ছে সমস্যা কোন দিন হয়তো ওর ফোন নিয়ে আমি চলে যাব অফিসে, ও আমার ফোন নিয়ে চলে যাবে। না না না, সমস্যাটা হবে না, ডিফারেন্ট কালার। সো হিয়ার ইজ মাই ফোন, I'm so excited. Wow, absolutely. Look at the color. Bishon shundur. Wow. Pechonta ektu dekho. Pechonta. Wow, khub shundur na? Tomar tar theke beshi shundur. Amar tar theke to beshi shundur hobe. Ar ki diyeche? আর কি চাই, ফোন ফোনই দেবে না, এখনো হেডফোন দেয় না। না আচ্ছা, এটা হচ্ছে চার্জার তোমাকে দিয়েছে, ওরা চার্জার, তোমার ব্যাক কভার এন্ড আর একটা ওই পিন টাইপের, হ্যাঁ এই পিনটা দিয়েছে, এগুলো এসেছে, দ্যাটস ইট, দ্যাট ইজ ইট আর কি। সো এটা হচ্ছে আমার বার্থডে গিফট, যেটা আমার খুবই পছন্দ হয়েছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। সো আশা করি এখন থেকে আমি ডেইলি ব্লগ দিতে পারবো। সো দ্যাট ইজ ইট, এইটাই ছিল আমার বার্থডে গিফট, আমি ভীষণ ভীষণ খুশি এগুলো পেয়ে। আর যে যা দিয়েছে, আমি আগেও বলেছি যে আমার কাছে গিফট মানে এটা নয় যে অনেক এক্সপেন্সিভ কিছু দিতে হবে, যে যা দিয়েছে আমি তাতে খুব খুশি। সো আমি রিয়েলি হ্যাপি, আর ইয়াস এটা আমার বেস্ট বার্থডে ছিল এই বছরে। সো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই কী কী গিফট পেয়েছি। বাকি এখানে ডিনারের মেনু হচ্ছে ডিম সিদ্ধ, পেঁপে আলু সিদ্ধ আর ডাল আর ভাত। আর এখন বাজে হচ্ছে 11টা, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, সো প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।